हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू नाज कुकिंग स्टूडियो। आज के आमी अपने साथे रेड चिली सॉस शेयर करछी। ए सॉस टी तो स्वीट एंड सावर खेते अनेक मजार। किभावे तैरी करछी चलून एकटू देखी। एखाने आमी 4 कप पानी साथे 10 टी शुकना मरीच एड करेछी। एकटू फुटे उठलेई आमी मरीचटुकु निये ब्लेंडारे ब्लेंड करे नेब। खूब भालो करे ब्लेंड करते हबे एमन कथा नेई, मोटामुटी ब्लेंड होलेई हबे। एखन मिशिए दिच्छी बाकी पानीगुलोर साथे। चूला आज मीडियम टू लोते रेखे एटाई आमी रान्ना करब। ए जे आपनारा स्क्रिने देखछेन, एखन दिए दिच्छी 2 टेबिल चामच रसुन कुचि। রসুনগুলো আপনারা চাইলে আরও মিহি করে দিতে পারেন, বা এর চেয়েতে আর একটু বড় করে দিলেও অসুবিধা হবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণের পরিমাণটা আপনাদের অনুপাতে দেবেন। আপনারা চাইলে আর একটু পানি বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমার শুকনো মরিচগুলো খুব বেশি ঝাল না, তাই এখানে 4 কাপ পানি যথেষ্ট ছিল। এখন মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনিগার। ভিনিগারটা দিলে সসটি অনেকদিন ভালো থাকে। আর একই পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। ভিনিগার যতটুকু দেবেন চিনিটা ঠিক সে অনুপাতে দিতে হবে। চিনি আর ভিনিগার দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু চিনির থেকে পানি বের হয়। চিনিটা গুলে গেলে আমি এটা রান্না স্টার্ট করব। চুলার আঁচ এখন আমি একদম লোতে নিয়ে এসেছি। এখন আমি একটু চুলা আঁচ বাড়িয়ে দিলাম, মিডিয়ামে আনলাম। দেখুন এটা ফুটে উঠেছে। 2 মিনিটের মতন আমি এটা রেখে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে এলে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জন্য কর্নফ্লাওয়ারের সাথে আমি একটু পানি মিশিয়ে নিলাম। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পানি মিশিয়ে উপর থেকে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কখনো গরম পানিতে গুলে নেবেন না। গরম পানিতে কর্নফ্লাওয়ার যদি গুলানো হয় তাহলে কর্নফ্লাওয়ারের একটি কাজ করবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাসার সবসময় এই উপকরণগুলো থাকে। এই উপকরণ দিয়ে এই রেড চিলি সসটি তৈরি করতে পারেন যে কোনো সময়। খুব অল্প সময়ে এই সসটি তৈরি করা যায় এবং খেতে তো অসাধারণ হয়। এইভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। এই যে দেখছেন স্ক্রিনে ক্রিস্টাল একটি ভাব ঘনত্ব, সসের ঘনত্ব এসে যাচ্ছে। পানিটা আস্তে আস্তে সসের আকার ধারণ করছে। এই যে বুদবুদিনি ভাবটা দেখছেন, এটা সরে গিয়ে আস্তে আস্তে করে সসটা হয়ে আসবে। পাঁচ মিনিটের মতন আমি এটা রান্না করব। এই যে আমি এখন চুলার থেকে নামিয়ে ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সসটা কেমন হয়েছে আমার। এখানে কোনো রং ইউজ করিনি আমি, যেহেতু সসের রংটা খুবই সুন্দর ছিল, মরিচগুলো খুব লাল ছিল। রং না ব্যবহার করাতেও সসটি অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার এখানে এই ছোটো বাটি 1 বাটি আর ছোটো একটা বয়মে 1 বয়ম হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ 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 আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।